আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ বিডিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, তো আজকে এটি নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমই হচ্ছে এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অধীনের সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল বা ভাতা দিতে রাজস্ব খাত সমূহ বা নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো হচ্ছে এই জায়গায় থেকে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে। তো আমরা আজকে দেখব যে কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন বা কি কি পদে সার্কুলার প্রকাশ পেয়েছে এবং বেতন স্কেল কীরকম এবং পদসংখ্যা কতগুলো এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি নিম্নমান হিসাব সহকারী, এখানে এই পদে যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, এটা হচ্ছে 16তম গ্রেড এবং 300 জন লোক এই পদে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাণিজ্য, খ কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2.0 এর নিম্নে হতে পারবে না। মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি এর উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। দ্বিতীয় যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সমমান বা সমমান সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ বা জিপিএ 2.0 এর নিম্নে হওয়া যাবে না। তো ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্টে 25 জন লোক নেওয়া হবে। 3 নম্বরে রয়েছে সিনিয়র স্টাফ নার্স, যার বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা, এটার গ্রেড হচ্ছে 12তম গ্রেড, 4 জন লোক নেওয়া হবে এই পদের জন্য। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা জিপিএ 2.0 এর নিম্নে নয়। 4 নম্বরে রয়েছে জুনিয়র স্টাফ নার্স, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, 10 জন লোক নেওয়া হবে এই পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.0 এর নিম্নে নয়। 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ড্রেসার, যার বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, মাধ্যমিক সমমানের পরীক্ষায় পাস, সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিড ওয়াইফ, যার বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, 18তম গ্রেড, এই পদের জন্য নেওয়া হবে 9 জন লোক। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস, সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, এ জায়গায় হচ্ছে তার বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, যার গ্রেড হচ্ছে 20তম গ্রেড, এই পদের জন্য 464 জন লোক নেওয়া হবে, যার ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম 4 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মন্তব্য দেওয়া হয়েছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 28/8/2019 তারিখের স্মারক নম্বর এত এত ধারা জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এবং এই সাইটেও নিচেও আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমই একটি শর্ত এখানে দিয়ে আছে। তো চলুন দেখে নেওয়া যাক এবার শর্তাবলী, যে কি কি শর্ত এই পদের জন্য বা এই সার্কুলার জন্য দেওয়া হয়েছে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বর্ণিত পদের জন্য বয়সসীমা 17/4/2023 তারিখে 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়স 32 বছর পর্যন্ত হতে পারবে। দ্বিতীয়তে রয়েছে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিদের প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। এছাড়াও দেখতেই পাচ্ছেন যে একাধিক শর্ত এখানে দেওয়া রয়েছে, তো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন যে কী কী শর্ত দিয়ে আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিম্ন নিয়মাবলী বা শর্তাবলী,
তো সেক্ষেত্রে আপনারা যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি যে http://bpdb.telecom.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণের বা পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 17/4/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 7/5/2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা এই জায়গায় আরও দেখতে পাচ্ছেন যে হচ্ছে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি মানে রঙিন ছবির দৈর্ঘ্যপ্রস্থ এখানে দেওয়া আছে এবং স্বাক্ষরের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে। তো আপনারা অবশ্যই এইগুলো দেখে নেবেন এবং এই মোতাবেক আপনারা আবেদন করবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।